হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুয়াল্লিশ কোমরের জন্য পেটিকোট কাটিং আমি যে পেটিকোটটি আজকে কাটিং করব পেটিকোটটির কোমর আছে চুয়াল্লিশ ইঞ্চি আর লম্বা আছে উনচল্লিশ ইঞ্চি এই মাপে কিন্তু আমাদেরকে পেটিকোটটি কেটে নিতে হবে আর আমি আপনাদেরকে একটিমাত্র সূত্র দিয়ে কিন্তু এই পেটিকোটটি কাটিং করা শিখিয়ে দেবো এই মাপটি জানা থাকলে আপনারা সকল সাইজের পেটিকোট কাটিং করে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কাছে যদি মনে হয় আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো চলুন আমি ভিডিওটা এখন শুরু করছি প্রথমে একটা সাইড থেকে আমি পেটিকোটের যে উপরের পাটটি ওই পাটটি কেটে নেব হ্যাঁ এখানে পেটিকোটটি কাটিং করার জন্য আমি কিন্তু আড়াইগজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে উপরের অংশটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে তারপর ওখান থেকে ফিতা ধরে পাঁচ ইঞ্চিতে দাগ দিতে হবে উপরের পাটের পটিটার জন্য নিতে হবে পাঁচ ইঞ্চি এভাবে কিন্তু আমাদেরকে দুইটা পটটি কেটে নিতে হবে আমি দুইটা পটি কাটিং করে রেখে দিচ্ছি তারপর কোমরের মাপ নিয়ে এটা কেটে দেখাবো দুইটা পটি কেটে নেওয়ার পরে আমি কাপড়ের লম্বা মানে পেটিকোটের লম্বার মাপ নিয়ে কাপড়টিকে ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখানে পেটিকোটের লম্বা আছে কিন্তু উনচল্লিশ ইঞ্চি এই ভাজে কাপড়টিও ঠিক একইভাবে আমি আমি উনচল্লিশ ইঞ্চিতে ভাজ দিয়ে নিয়েছি এবার কোমর আছে চুয়াল্লিশ ইঞ্চি এবার চুয়াল্লিশ ইঞ্চিকে আট দিয়ে ভাগ দিতে হবে এ আর দিয়ে ভাগ দিলে আসে আমার সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে দুই সাইডে কিন্তু আমাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি করে নিতে হবে দেখুন এখানে যে আমি যে সাইডে আছি বন্ধ সাইড আর অপর সাইডটা কিন্তু চার আছে দেখুন এই সাইডটা আছে বহারের অংশ চার আর আর আমি যে সাইডে আছি ওই সাইডটা আছে বন্ধ সাইড এটা আছে ডাবল পাটে চার ভাজ মানে ডাবল পাটে দুই পাট এবার খোলা সাইড থেকে আমাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি যেহেতু দুই সাইড দিয়ে সেলাই যাবে আর বন্ধ সাইড থেকে নিতে হবে ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি এই সাইডে কিন্তু এক সাইড দিয়ে সেলাই যাবে এজন্য হাফ ইঞ্চি বেশি নিলাম এবার দুইটা দাগে ফিতা ধরে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম নিয়ে সেপকাঠের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি তাহলে এভাবে কিন্তু আপনারা আপনাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী একটি মাত্র সূত্র দিয়েই সকল সাইজের পেটিকোট কাটিং করে নিতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে কোমর যা আসে সেটা আট দিয়ে ভাগ করে যেটা হয় সেটা নিতে হবে প্লাস খোলা পাশে এক ইঞ্চি সেলের জন্য বেশি আর বন্ধ পাশে হাফ ইঞ্চি সেলের জন্য বেশি নিতে হবে এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজের পেটিকট কাটিং করে নিতে পারবেন এই এই সূত্রটি যদি আপনাদের জানা থাকে তো এবার দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি উপরের বন্ধ সাইডটাও কেটে নিলাম কাপড়টি কেটে নেওয়ার পর আমি কিভাবে কাপড়টি রাখছি আপনারা মনোযোগ সহকারে দেখুন এভাবেই কিন্তু কাপড়টি সোজা করে উপর থেকে ধরে সোজা করে নিতে হবে নিয়ে আমি যে সাইডে আছি ওই সাইড থেকে একটু কোনিভাবে উঠিয়ে দিতে হবে হাফ ইঞ্চির মতো তাহলে আর সেলাই করার পর এই কোনাগুলো ঝুলে থাকবে না তারপরেও যদি সেলাই করার সময় একটু অর্ধেক কোনা ঝুলে থাকে সেটা সেলাই করার সময় ওটা কেটে নিতে হবে এবার আমি দেখুন উপরের বহারের অংশটা কেটে দেখাচ্ছি প্রথমে একটা টুকরো আমি নিয়ে নিলাম তারপর ভিতর ধরে এখানে কতটুকু কাপড় নিতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কোমরের জন্য কাপড় লাগবে বাইশ ইঞ্চি এই যে এখান থেকে ধরে এখানে বাইশ ইঞ্চি যত দূর পর্যন্ত যায় ততটুকু কাপড় নিতে হবে এবার দেখুন সেলার জন্য আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরে রেখে এখানে ফিতা ধরে কাপড় নিচ্ছি বাইশ ইঞ্চি পরিমাণ দেখুন আমার কিন্তু বাইশ ইঞ্চিতে আমি কাপড়টি কেটে নিয়েছি এই যে এখানে আছে বাইশ ইঞ্চি তাহলে বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা সকল সাইজের পেটিকোট একটিমাত্র সূত্র জানা থাকলে কাটিং করে নিতে পারবেন এবার কাপড়টি কিভাবে জয়েন করতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে ডাবল পার্টের একটা পার্ট এখানে নিয়ে নিতে হবে তার পার্ট দুই সাইডে দুটো সিঙ্গেল পার্ট জোড়া দিয়ে নিতে হবে এবার কাপড়টি দেখুন তেরা ভাব যে অংশটা ওটা তেরাই তেরা মিশিয়ে দিতে হবে এই সাইডেও ঠিক একইভাবে তেরাই তেরা মিশিয়ে দিতে হবে আর কিন্তু বয়ারের সাইড সাইড দিয়ে থেকে যাচ্ছে এভাবে দুইটা পার্ট জোড়া দিয়ে কিন্তু পেটিকোটটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন